আজকে ছোট মাছ দিয়ে আমড়া রান্না করেছি, আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে আমড়া দিয়ে ছোট মাছ রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই আমড়াই রান্না করব। আমি কেটে নিচ্ছি চিকুন করে, আর এই যে এই ছোট মাছ। তবে এই মাছটার নাম আমি জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্টসে বলে দিবেন যে এই মাছটার নাম কি। এখানে আমার এই যে আমরা চিকুন চিকুন করে কেটে নিয়েছি, আমরার সাথে কিছু আলু দিব, না হলে অনেক বেশি টক হয়ে গেলে আবার খাইতে পারবো না, তার জন্য আলুও চিকুন করে কেটে নিয়েছি। আমরা যেভাবে কেটেছি চিকুন করে, আলুও সেমভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্না শুরু করে দিব। তার জন্য এই যে চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে ওই মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন মাছটা একটু ভেজে তারপরে রান্না করব। এই মাছটা আসলে খেতে বেশ মজার ছিল, কিন্তু আমি নাম জানি না, তো যার জন্য নামটা বলতে পারছি না। কেউ জানলে অবশ্যই কমেন্টস করবেন। মাছটা আমার কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এই মাছগুলো আমি উঠিয়ে নিব। তো মাছগুলো উঠিয়ে নিয়েছি, উঠিয়ে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে এখন আমি আমড়া আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে সব মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, গোটা জিরা, আর এখানে একটু দিয়েছি যে এটা হচ্ছে সরিষা পেস্ট, ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ ফালি, এই মশলাগুলোই দিয়েছি। আর এখানে আপনারা পারলে এই যে আমি যে সরিষা পেস্ট ইউজ করেছি এটা ইউজ করবেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে। তো তেল আর একটু দিয়ে এখন আমি সব মশলাগুলো এক এক করে মেখে নিব। আমি এইভাবে রান্না করি, খেতে সত্যি অনেক মজা হয়। তো এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে এখন সব মশলার সঙ্গে আলু আর আমড়াগুলো মেখে নিব। এটা এমনভাবে মেখে নিতে হবে, দেখেন, দেখে মনে হচ্ছে রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভালোভাবে আমি একদম মেখে নিয়েছি খুব সুন্দর করে। এখন আমি পানি দিয়ে দিব, পানিটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু চিকুন করে কেটেছি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। পানি দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এভাবে ঢাকনা দেওয়া ঢাকার পরে এখানে 5-6 মিনিট পরে এভাবে কিন্তু বলক চলে আসছে বা পানিটা ফুটে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো এখন দিয়ে আর কোনো কাজ করতে হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। এই তরকারিটাতে কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখা থাকবে এরকম আর কি। আর একটু ঝোলটা কমে আসলে আমি নামিয়ে নিব। এই যে দেখেন, এখন কিন্তু নামিয়ে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, আর যারা এভাবে এখনও রেসিপি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।